দুর্গাপূজার ঘন্টা কিন্তু বেজে গেছে, আর সেই বার্তাই কিন্তু দিচ্ছে আজকের আকাশ। আকাশটা দেখো কি সুন্দর নীল আকাশ, আর তার মাঝে একদম পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে বাড়িতেই আছি, আর একমাত্র ছুটির দিনেই সময় হয় তোমাদের সাথে গল্প করা, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘরটার পরিষ্কার করে নিয়েছি, ডাস্টিং করেছি, ঘর ক্লিন, যা হোক সমস্ত কিছু কাজকর্ম করে এখন একটু কাঁচাকুচি আছে অনেক, তো সেগুলো করব। আর একটু পরেই আমার ফ্রেন্ড সুমি আসবে, ওর মেয়ে আসবে, তো সারাটা দিন আজকে ভীষণ আড্ডা জমিয়ে, আড্ডা, খাওয়া দাওয়া, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আজকে স্পেশাল মেনু সেটা হচ্ছে পোলাও, আলুর দম, আর তার সাথে হচ্ছে মাংস। তো যদিও মাংসটা মা রান্না করছে, আর বাকি জিনিসগুলো পোলাওটা সুমি আর আমি দুজন একসাথে মিলে করব। আর এখন ছাদে এসেছি, জামাকাপড় একটু কাচবো, কেচে সেগুলো রোদ যেহেতু আছে তাড়াতাড়ি কেচে জামাকাপড়গুলো মেলে দেব। আর চলো তোমাদের সমস্ত কিছু শেয়ার করি, আজকে সারাটা দিন কেমন কাটাচ্ছি। আর যেহেতু ভীষণ আনন্দ যে মা আজকে অনুলগ্নে আসবে, তো ভীষণ রোদ উঠে গেছে, চলো এখন আর বকবক না করে কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে ছুটিয়ে গল্প করবো। এই যে অনু, তুমি চলে এসেছো, কোথায় এসেছো বলো? এটা কাদের বাড়ি, ডোনা ডোডো না পিহু দিদি? পিহু দিদি বাড়ি, আর ডোনা ডোডো বাড়ি কোথায়? কোথায় আমাদের ডোডো হাতের থেকে শুধু লেবুটা নিবি, কান্না করে ঘর ফাটিয়ে দেবে। চলো, না বিশেষ করে লেবুটা কি পছন্দ, মানে টক টক মিষ্টি মিষ্টি, ভীষণ পছন্দ। এই যে দেখি দেখি অনু কেমন খাচ্ছে, বাবা। চলো পিউ, চলো অনুর সাথে উপরে গিয়ে খেলবে, চলো। সুমি এখন স্পেশালভাবে আগে পার্থবাবুর জন্য পোলাও গেল গেল গেল, এটা হচ্ছে চিনি ছাড়া সুগার ফ্রি পোলাও, এটা সুগার ফ্রি পোলাও পার্থবাবুর জন্য বানানো হচ্ছে, আর পরে আমাদের জন্য এই বড় হাঁড়িতে বানানো হবে। এই দেখো ভালোই গন্ধ বেরোচ্ছে। আর আজকে আমি শিখছি সুমির কাছ থেকে পোলাও রান্না করাটা, সমস্ত কিছু সুমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছে। এখন কি করতে হবে ম্যাডাম? এটা এখন হবে কত কতক্ষণ হবে? ব্যাস, আর কিছু করতে হবে না, জল টল কিছু দিতে হবে না। চলো এবার পোলাও হবে, তারপরে আমি আলুর দমটা বানাবো। তো আলুর দম অলরেডি প্রেশার কুকারে, এখানে এই যে প্রেশার কুকারে অলরেডি আসছি, প্রেশার কুকারে অলরেডি সিদ্ধ করে নিয়েছি একবার। এবার সুমির পোলাও রান্না হয়ে গেলে তারপরে আমি শুরু করব। এবার আমাদের পোলাও রান্না হচ্ছে, এই যে ঘি দেওয়া হচ্ছে। এবার পার্থবাবুর সুগার ফ্রি পোলাও কমপ্লিট, এবার আমাদের হচ্ছে উইথ সুগার পোলাও। আর পোলাও খাবো, মিষ্টি হবে না? হ্যাঁ, সেটা আবার ঠিক ভালো লাগে না। এর আগে একদিন ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আজকে আমি সুমিত থেকে পোলাও রান্নাটা খুব ভালো করে শিখিয়ে নিচ্ছি, আর ভিডিওটাও করে রাখছি, যখনই পারবো না তখনই ভিডিও দেখে দেখে করবো। আচ্ছা এরপরে কি কি দিচ্ছিস বল? এই যে দারচিনি, দারচিনি, লবঙ্গ, লবঙ্গ, তেজপাতাটা আগে দেওয়ার কথা ছিল ভুলে গেছি, বকবক করতে করতে বকবক করতে করতে ভুলে গেছে। তো তোমরা যারা ভাবছো যে একদম শর্টকাট, মানে সুমির পোলাওটা আমি এত মানে দেখলাম, মানে একদম খুব কম সময়ের মধ্যে ফটাফট পোলাওটা হয়ে যাচ্ছে, তো যারা বানাতে চাও দেখো শিখে নাও কি সুন্দর। ঘিয়ের মধ্যে লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিল। এবার কি করতে হবে? ওর জন্য তুই আদার স্মেলটা খুব ভালোই লাগে, যার জন্য আমি চালের সাথে আদা দিই। আচ্ছা একসাথে দিয়ে দিবি তাই তো, মানে চাল আর আদা একসাথে? হ্যাঁ, এটা একটু নাড়াচাড়া করবি এখন।
তো আজকে দুপুরবেলা খাওয়াটা যাক জমে যাবে, পোলাও সাথে আলুর দম, তার সাথে চিকেন। ঠিক আছে, এখন না যখন বলবো তখন মেনু, এখন শুধু পোলাওটাই হোক, পোলাইটা হোক। আর সুমি ছোট থেকে আমরা পিকনিক করতাম, মনে আছে সুমি? সেই তোদের ছাদে রান্নার দায়িত্ব হচ্ছে ট্রিনার আর সুমির, আর রূপা আর অনন্যা পাশে বসে এই পেঁয়াজটা কেটে দে, রসুনটা কেটে দে। কি বলে, অনন্যা সবচেয়ে বড় দায়িত্ব ছিল বাসন মাজা। তো এখন এইভাবে খুব ভালো করে মানে ঘিয়ের মধ্যে চালটাকে একটু ভাজা ভাজা করতে হবে, তাহলে পোলাওটা মানে দারুণ হয়। পোলাওয়ের আসল যতক্ষণ না এই যে চালের যে স্মেলটা আছে সুন্দর আসবে, আচ্ছা ততক্ষণ মোটামুটি 5-10 মিনিট। হ্যাঁ, এটা মানে কোয়ান্টিটির উপর নির্ভর করছে। আচ্ছা, চালের যে গন্ধটা ভাজাটা মানে সুন্দর গন্ধ আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখনই বুঝতে পারবে। আর আমি তো এখন মোটামুটি দেখলেই বুঝতে পারি, তুই করে করে অভ্যাস হয়ে গেছে। আমার বিরিয়ানিটা অনেকদিন হয়েছে করা, খুব ভালো করে রান্না বান্না চলছে। আর আজকে আমার টিচার, আমি শিখছি এসেই রান্না করার, যে যখনই এসেছে সাথে সাথে দিয়ে দিয়েছি রান্না করার, যাকে রান্নাটা সেরে নেয়। তো আমি আজকে স্পেশালি বসেছিলাম যে কখন আসবে, এসে পোলাও বানাবে সুন্দর সুন্দর করে। তো এই যে রান্না বান্না চলছে, তারপরে বলো দুজনের কি খবর? ভালো খবর। হ্যাঁ, অনুলগ্নার ভালো লাগছে? পিহু দিদির বাড়িতে এসে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তারপরে ডোনা ডোনার বাড়িতে যাবে নাকি? যাবে? আচ্ছা, দুপুরে খেয়ে নাও তারপরে, ঠিক আছে? দেখি থাকে কি না, তাই তো দেখি একটু। হ্যালো বাবাকে, খেয়ে নাও খেয়ে নাও। এখন আলুর দমটা আমি রান্না করবো, আলু যদিও গলে গেছে বুঝতে পারিনি, রান্নায় একটু পটু নই। তো এখন আলুটা সিদ্ধ করে রেখেছি, মানে চন্দ্রমুখী আলু বুঝতেই পারিনি যে একটা সিটি দেওয়াতেই এতটা মানে গলে যাবে। যাই হোক, তো এখন মশলাটা ভালো করে কষিয়ে আলুর দমটা রান্না করব। আর সুমির মোটামুটি পোলাও রেডি, হাঁড়িতে হচ্ছে আর কিছুক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যে সুমির পোলাও রান্না কমপ্লিট। আর তারপরে আশা করি আমার আলুর দমটা হয়ে যাবে। বলার কী কী দেবো এর মধ্যে? কী কী দিয়েছি? এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আদাটা দিই, আদা দিয়ে দিই একটু। এই টমেটোটা আর একটু হবে, টমেটো আর একটু হলে তখন। তো সৌরভবাবু চলে এসেছে অফিসের কাজ করতে করতে, সৌরভবাবু চলে এসেছে, আর পার্থবাবুর আজকে ছুটি। পার্থবাবু আর সৌরভবাবু একসাথে খাওয়া দাওয়া করছে, তো কেমন হয়েছে একটু বলো? ভালো হয়েছে? আচ্ছা, সৌরভ তো বইয়ের হাতে রান্না খাই, যদি ভালো হয়েছে এসে ভালো হয়েছে বলেছে। আলুর দম লাস্ট টাচগুলো আমার লাস্ট ফিনিশিংটা তো, হ্যাঁ, শুধু কি করেছে ও পেঁয়াজ রসুন আদা, ব্যাস আর কিচ্ছু নেই। আমি তো এই ও জল ঢেলে দিতে ভুলে গেছি সব মশলা দিয়ে। এই শুনি শুনি, এই শুনি একটু বোন আমাদের সৌরভকে। আর এই যে ওখানে দুজন আর এখানে দুজন, কেমন লাগছে? ভালো। কি খাচ্ছো তুমি অনু? কি খাচ্ছো বলো বলো বলো? বিরিয়ানি। এটা পোলাও, কি বলে এটাকে? পোলাও। খাও, খেয়ে নাও। পিউ টেস্টি? আচ্ছা, সুমি আন্টি বানিয়েছে পোলাও, ভালো হয়েছে? ওরে বাবাটি। আর আলুর দমটা কেমন হয়েছে বলো? আমি মোটামুটি, খুব একটা ভালো হয়নি না। ও পার্থবাবু সৌরভবাবুর হয়ে গেছে, এখন বাকি আছি অনুলগ্নার তিন হয়ে গেছে, এখন আমি সুমি আর মা তিনজনে বাকি আছি, আমরা এখন খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, দেখো বিছানা পুরো ছড়ানো ছিটানো। তো এখন যাচ্ছি একটু ডোনা টোটোকে দেখতে, আর এই যে পিহুরানি এখন যাবে ভাই বোনকে চটকাতে, আর সুমিও বলছে চল আমিও দেখে আসি একটু ডোনা টোটোকে। তো আমরা এখন সবাই মিলে সদল বলে এখন আমাদের ওই বাড়ি চলে যাচ্ছি, ওখানে গিয়ে ডোনা টোটো কি করছে তোমাদেরকে সব দেখাবো চলো। আর সৌরভ বাবুর তো সেই কাজে কাজ করে যাচ্ছে, সৌরভ বাবু শুয়ে শুয়ে মিটিং করছে। চকলেট খাচ্ছে, অনু লাগনো চকলেট কই খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ওই যে লেগে আছে তো, চলো এখন কোথায় যাব, কোথায় যাব বলো বলো, ডোনা ডোডো বাড়ি চলো। তো চলে এসেছি লালু, চলো 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 চলো। বাকাই কই কই চলো বাবুটা, আচ্ছা আচ্ছা উড়ি বাবলে ওলে বলে উড়ি বাবলে, আচ্ছা এই যে এই যে এই যে, আচ্ছা আচ্ছা। তো আজকের বিকালটা কিন্তু দারুণ কাটছে, এদিকে অনুলগ্না সুমি আর তার সাথে ডোনা ডোডো তো আছেই। তো এখন আমরা সবাই একসাথে বাগানের এখানটায় বসে গল্প আড্ডা, আর তার সাথে আমার ডোনা আর ডোডোকে নিয়ে পিহুরানির খেলা। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো, ছুটির দিনটা এরকম যদি কাটে তাহলে তো কোনো কথাই হবে না। তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে, আজকে এই পর্যন্ত, টাটা।